নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। মীনাক্ষী মুখার্জি পরিচিত মুখ বামেদের, এই মুহূর্তে তার জনমোহনী ক্ষমতা সর্বজন বিদিত এবং বিরোধী শিবিররা তারা দেখে নিয়েছে যে মীনাক্ষীর জনপ্রিয়তা কীভাবে দিনে দিনে বাড়ছে, এটা বহুল চর্চিত। দীপশিতা ধর কিন্তু কোনো দিকে পিছিয়ে নেই, হয়তো একক কোনো রকম কর্মসূচি বা মুভমেন্ট তার হয়তো আমরা কম দেখেছি যতটা দেখেছি মীনাক্ষীর, কিন্তু এই দীপশিতাকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের কৌতূহল দিনে দিনে প্রচুর বাড়ছে। একজন স্কলার, ভীষণ প্রজ্ঞা, মেধা সম্পন্ন, যে কোনো সময় 2 লক্ষ টাকার চাকরি পেতে পারেন, সেগুলোর মোহ ত্যাগ করে সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষের সাথে নিরলসভাবে প্রতিদিন রাস্তায় থাকছেন, রোদে পুড়ছেন, জলে ভিজছেন এবং রাত জাগছেন, এটা তার এই লড়াকু মনোভাব, সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষকে নিয়ে চলা, এটা প্রতিদিন তাকে আরও আরও জনপ্রিয় করছে। আপনাদের একটা ছবি দেখাবো কথা কম বলে, যেখানে রাত বাড়ছে মানুষের ঢল আরও বাড়ছে। সেখানে কৃষক সভা ছিল একটা, সেখানে প্রচুর কৃষকদের উপস্থিতি, সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষের উপস্থিতি, তারা কিছুতেই দীপশিতাকে শেষ করতে দেবে না, আরও বলতে হবে। তার বক্তব্য ভীষণ ঝাঁঝালো, তথ্য নির্ভর এবং একটা সুন্দর বাগ্মিতা আছে তার, তো সেগুলো দেখে আপ্লুত, শুনে আপ্লুত সাধারণ প্রান্তিক শ্রেণীর সেই কৃষকেরা, তারা তাকে দীর্ঘ অনেক রাত পর্যন্ত ভাষণ একভাবে বসে শুনলেন। একটু দেখুন চিত্র, তাহলে স্পষ্ট হবে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষের যা মুড আছে, বেশি ওয়াচ করতে আসলে আপনাকেই ওয়াচ করে আমরা হাসপাতালে পাঠিয়ে দেবো। পশ্চিমবঙ্গ